ধন্যবাদ স্যার। প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অপারেশনের যে প্রেক্ষাপট সেটি ডিআইজি মহোদয় বর্ণনা করেছেন। আমি ডাইরেক্ট ইয়েতে অপারেশন সম্পর্কে আমি বলতে চাই। আপনারা জানেন যে গত 4 দিন ধরে আমরা এখানে অপারেশন পরিচালনা করছি। 2 দিন করেছি আমরা অপারেশন হিট ব্যাক, যেটি নাসিরপুর বা ফতেপুর এলাকায় সম্পাদিত হয়েছিল। আর গতকাল সকাল থেকে আমরা এই অভিযানটি শুরু করি। পরশু রাত থেকেই আমাদের সোয়াটের একটা অংশ, সিআরটির কিছু অংশ, তারা এখানে জেলা পুলিশের পাশাপাশি কর্ডনিং এর দায়িত্বে ছিল। আর গত কয়েকদিন ধরেই আমাদের 2 জন ডিসি এবং কাউন্টার টেরিজম ইউনিটের 2 জন ডিসি এবং আর তার সাথে আরো কিছু অফিসার এখানে কাজ করছিল। তো সবকিছু মিলিয়ে গতকাল আমরা যখন অপারেশন করেছিলাম, তারপরেই আপনাদেরকে বলেছিলাম যে অপারেশনটি একটু জটিল এবং বেশ ঝুঁকিপূর্ণ। কারণ আমাদের কাছে তথ্য ছিল যে সিলেটে আমাদের 3 জন সাহসী কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল আজাম, ইন্সপেক্টর মনিরুল এবং ইন্সপেক্টর আবু কয়সার সহ আরো যে 4টি নিরীহ প্রাণ, মোট 7 জনের নিহত হয়েছেন বোমা বিস্ফোরণে। এই বোমা বিস্ফোরণের ঘটনাটি আমরা টেকনোলজির সাহায্যে পরীক্ষা করে দেখেছি যে এইখান থেকে গিয়ে ওখানে তারা ঘটিয়ে আবার এখানে ফেরত আসতে পেরেছিল। তো সেই দিক থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে শক্তিশালী বোমা সহ বেশ কিছু এক্সপ্লোসিভস এবং এক্সপ্লোসিভ এক্সপার্ট এবং এই ধরনের কাজে একজন আপার মিড লেভেলের, অন্তত খুব হাই লেভেলের না হলে আপার মিড লেভেলের কোন জঙ্গি সে এখানে রয়েছে। তো আমরা এর আগেই আমরা জানতে পেরেছিলাম যে এখানে 3 জন অবস্থান করছে, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। তার ভিতরে যে এই ঘটনাটি সংঘটিত করেছে, অর্থাৎ সিলেটে গিয়েছে এবং এসেছে, তাকে তার এখানে উপস্থিতিটা আমরা কনফার্ম করতে পেরেছিলাম। তো সেই দিক থেকে যে কারণে, যেহেতু এখানে গতকালও বলেছিলাম যে এখানে একাধিক ভবন, নির্মাণাধীন ভবন সহ একাধিক ভবন এবং অনেকগুলো কক্ষ রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় এক্সপ্লোসিভস সেইভাবে সেট করে রেখেছিল, এবং পরশুদিন প্রথম দিনেই যখন পুলিশের উপস্থিতি টের পেয়ে কিন্তু একজন মহিলা বিল্ডিং এর ছাদে উঠে 2টো গ্রেনেড নিক্ষেপ করেছিল, তার একটা বিস্ফোরিত হয়েছিল আর একটা এখন পর্যন্ত অবিস্ফোরিত হয়ে ধান খেতে পড়ে আছে। এবং ধান খেতে যেখানে বিস্ফোরণ ঘটেছিল সেখানে আপনারা দেখেছেন যে অনেকটা জায়গা নিয়ে কাদা পানি, তারপরেও একেবারে মানে অর্থাৎ ধ্বংস ক্ষমতাটা বোঝা যাচ্ছে। সেই কারণে আমরা আমাদের যে কমান্ডো দল, সোয়াট কমান্ডাররা, সোয়াট সদস্যরা, তারা খুব সন্তর্পণে এবং সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছিল। আমরা ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের 9 জন, লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ সহ মোট 9 জন সদস্যকে জঙ্গি দমনে হারিয়েছি। ফলে সেই স্মৃতিটা এবং সেই অভিজ্ঞতা কে কাজে লাগিয়েই আমরা খুব সতর্কতার সাথে, এবং আমরা জানি যে মৌলভীবাজারের আশেপাশে যারা রয়েছে তাদের কষ্ট হয়েছে, এখানে অনপরিপোর্ট জারি ছিল, তাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও নিরাপত্তার খাতিরে যারা অভিযান করছেন তাদের নিরাপত্তার খাতিরে, পাশাপাশি আশেপাশে যারা সাধারণ মানুষ আছেন তাদের নিরাপত্তার খাতিরে তাদের একটু কষ্ট দিয়েছি, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল একটু সময় নিয়ে হলেও অপারেশনটা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আমরা সম্পন্ন করব। সেই ক্ষেত্রে আমাদের, যেহেতু ওই ঘটনা একটা বড় ঘটনা তারা ঘটিয়েছে, জীবিত ধরার আমাদের ইচ্ছা ছিল, যে কারণে আমরা বারবার তাদেরকে আহ্বানও করেছিলাম সারেন্ডার করার জন্য, কিন্তু অবশেষে তারা সারেন্ডার না করায় বরং উল্টা আমাদেরকে, আপনারা বিস্ফোরণের শব্দ শুনেছেন কাল অনেকবার, যখনই আমরা কাছে যাওয়ার চেষ্টা করেছি, সোয়াট কমান্ডার, সোয়াট দল যখন কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে তখনই তারা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছে। তো সেই সব মিলিয়ে কালকে যখন সন্ধ্যা 7টায় আমরা আনুষ্ঠানিকভাবে গতকালকের মতো অপারেশন স্থগিত করলাম। তারপর সোয়াট সদস্য যখন এখানে এসেছিল তখন আমরা দেখলাম যে তারা এই সোয়াট সদস্যদের হামলার উদ্দেশ্যে আরো 2টি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে। এই শক্তিশালী বিস্ফোরণে আমরা ভবনে ধোঁয়া উঠতে দেখেছি, আমাদের ধারণা ছিল যে আগুন ধরে গেছে। তো আজকে আমরা ভবনে প্রবেশ করে যখন আমরা নিশ্চিত হলাম যে অভিযানে তাদের
কিল ইন অ্যাকশন অর্থাৎ অভিযান তারা নিহত হয়েছে, তখন আমরা যখন ভিতরে ঢুকলাম তখন কিছু পোড়া অর্থাৎ আগুন যে ধরেছিল স্থানীয় ভাবে একটা রুমে সেটি আমরা দেখতে পেলাম, অর্থাৎ যেখানে ফুটিয়েছিল সেখানে। আর আমরা এখানে তিনটি ডেড বডি দেখেছি, দুজন পুরুষ এবং একজন মহিলা। তো আমাদের তথ্য ছিল যে তিনজন রয়েছে, তো সেই তিনজনকেই আমরা পেয়েছি এবং তাদের ভিতরে একজনকে আমরা মোটামুটি নিশ্চিত যে সে সিলেটের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। সিলেটের ঘটনাটা তার নেতৃত্বে সেই ঘটিয়েছে, সাথে অন্য কেউ থাকতে পারে, সাথে যে আর একজন পুরুষ মারা গেছে সেও হতে পারে অথবা অন্য কেউ থাকতে পারে, সেটি আমাদের জানা নেই। তো এটি আমরা মনে করি আমাদের এই যে কর্মকর্তা তথা সাধারণ চারজন যাদের ভিতরে একজন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীও ছিল, তাদের হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে বিচারের, তাদেরকে এই হত্যার যে তাৎক্ষণিক বিচার সেটি হয়তো ন্যাচারালি সৃষ্টি হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল তাদের ফাঁসির কাস্টে ঝুলানো, সেটি আমরা পারিনি, কিন্তু এটি আমরা মনে করি যে এই অভিযানটি আমাদের তিনজন কর্মকর্তা সহ সাধারণ মানুষ সহ মোট সাতজন মারা যাওয়ার পরে এই অভিযানটি আমাদের সন্ত্রাস দমন বিরোধী অভিযানের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে। পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আমি সুযোগ পেয়েছি, সুযোগ নিতে চাই যে এখানে যারা বাড়িওয়ালা আছেন, যারা সাধারণ মানুষ আছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে এই সমস্ত কতিপয় ধর্মবিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী জঙ্গিদের দমন করা কঠিন হবে না। বাড়িওয়ালার যদি সতর্ক হন, সাধারণ মানুষ যদি সতর্ক হন, তারা যদি খোঁজ খবর রাখেন আশেপাশে, কারণ আপনারা দেখেছেন যেখানে একটা জঙ্গি আস্তানা চিহ্নিত হয় আশেপাশে মানুষের কতটা ভোগান্তি, মানে আপনি যদি ঝুঁকি বাদও দেন অনেক ধরনের কিন্তু ভোগান্তি হয় অভিযান পরিচালনাকালে। তো সেই বিষয়টা মাথায় রেখে সকলে এগিয়ে আসবেন এবং এই জঙ্গিবাদ বিরোধী যে অভিযান, কাউন্টার টেরিজম ইউনিট তথা বাংলাদেশ পুলিশের যে অভিযান চলছে সেই অভিযানটিতে আপনারা ভূমিকা রাখবেন এবং এই এর মাধ্যমেই আমরা সম্মিলিতভাবে এই সমস্ত পথভ্রান্ত ধর্মবিরোধী জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করতে পারবো বলে আমরা আশা করছি। সেই সাথে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, স্যার বলেছেন আপনারা যারা অনেকে ঢাকা থেকে এসেছেন, কেউ স্থানীয় এই এলাকার মানুষ আছেন, কেউ সিলেট থেকে এসেছেন, আপনারা যে আমাদের মতোই বা আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করে এই পুরো ঘটনাটি কভার করছেন এবং আমাদেরকে সর্বরকম সহযোগিতা করছেন, সেই জন্য আপনাদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। একটা ঘটনা ঘটলে কিন্তু সেটা আপনাদের উপরে হতে পারে, আমাদের উপরে হতে পারে, আমাদের তিনজন কর্মকর্তা মারা গেছে ওখানে আপনাদেরও কেউ থাকতে পারত, সেই ক্ষেত্রেই আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে কভারেজ কালে এবং আপনাদের সতর্কতার জন্যই অনেক সময় আমরা কিছু পদক্ষেপ নেই যেগুলো আপনারা নিরাপত্তার খাতিরে মেনে নিয়েছেন এই ক্ষেত্রে আমরা দেখেছি, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের এই অভিযানের সাথে যদি অভিযানটি করেছে কাউন্টার টেরিজম ইউনিটের সোয়াট এবং বোম ডিসপোজাল, কিন্তু মৌলভীবাজার জেলা পুলিশের সহযোগিতা ছাড়া, তাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই অভিযানটি পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হতো না। সেই জন্য মৌলভীবাজার জেলাকে, সিলেট ডিআইজি মহোদয়কে, এডিশনাল ডিআইজি মহোদয় এবং অন্যান্য যারা এই সংশ্লিষ্ট সকলকে কাউন্টার টেরিজম ইউনিটের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অন্যান্য বিভাগ যেমন ফায়ার সার্ভিস, তারপরে হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ সিভিল সার্জনের স্টাফেরা যেভাবে এখানে কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ক্রাইম সিন ইউনিট, ক্রাইম সিন হাতে পাওয়ার আগেই সিআইডি থেকে তারা চলে এসেছেন, পিবিআই থেকে এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আপনাদের সহযোগিতা জঙ্গি দমনে অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অপারেশন ম্যাক্সিমাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। নাম পরিচয় পাওয়া গেছে? নাম পরিচয় পাওয়া গেছে? এখনো নাম পরিচয় পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব নাম পরিচয় বের করার। মৌলভীবাজারে দেখুন এটি নাগরিকদেরই দায়িত্ব, তার পাশের বাসায় কে আছে বাড়িওয়ালার দায়িত্ব, তার বাড়িতে কে ভাড়াটিয়া উঠেছে, যে সে যে পরিচয়টি দিয়ে উঠেছে, অর্থাৎ সে যেমন আমরা দেখেছি নাসিরপুরে বলেছে আরএফএল এ কাজ করে,
এই লোকটি আদৌ আরএফএল এ কাজ করেছে কিনা করতে কিনা এটি খবর নেওয়া কিন্তু খুব সহজ মানে খুব কঠিন কাজ নয়। তারা ঘর থেকে বেরোতে না অথবা নির্ধারিত সময় বেরিয়ে যেত, কারো সাথে মিশত না, এটি থেকে সন্দেহ হওয়ার কথা। তো এই ধরনের এরা নামাজের এদের স্টাইল ভিন্ন, তো সবকিছু মিলিয়ে সন্দেহান আপনাদেরই হওয়ার কথা, নাগরিকবৃন্দের হওয়ার কথা। তো আমরা আমরা আমাদের জানা মতে এখন পর্যন্ত এখানে কোনো আস্তানা নেই, কিন্তু আমাদের জানার বাইরেও অনেক সময় থাকতে পারে, কারণ আমরা নাসিরপুরের এই আস্তানাটির সংবাদ জানতাম না। এটা আমরা এইটার পাশাপাশি এই অভিযানটি যখন এই বাসাটি চিহ্নিত করা হয় তখন বলা যায় যে আমরা এখানকার আশেপাশের প্রতিবেশীদের সহযোগিতার কারণে পরের বাসাটি চিহ্নিত করতে পেরেছিলাম। তো আমাদের জানা মতে কোনো জঙ্গি আস্তানা নেই, কিন্তু তারপরেও আমাদের জানার বাইরে থাকতেও পারে নাও থাকতে পারে, তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, পাশাপাশি আপনাদের সহযোগিতা পেলে এটি বের করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। নাসিরপুরে চারজন শিশু জঙ্গি নির্মূলে নিহত হয়েছে, এই বিষয়ে কি বলবেন? জঙ্গি নির্মূলে নিহত হয়নি, তারা নিহত হয়েছে। আপনি যদি হাসপাতালে খবর নিয়ে থাকেন, ডাক্তার যারা ডিল করেছেন সেখানে তাদের মন্তব্য হলো যে শিশুদেরকে বসিয়ে তিন পাশে তিনজন সুইসাইডাল বেস্ট বেঁধে বিস্ফোরণ ঘটিয়েছে এবং তাদের পেটের তিনজনের কারোই পেটের অংশ নাই, পেট এবং কোমরের অংশ নাই, পাশাপাশি বেশ কিছু তার জড়িয়ে আছে। ফলে এরা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, দেশ বিরোধী। আমরা এই জন্যই বলছি যে নিজেদের শিশুদেরকেও এরা রেহাই দেয়নি, এরা এতটাই জঘন্য এবং এরা আসলে দৈত্য, এটা দানব শ্রেণীর, এরা মানুষ নয়। ধন্যবাদ সবাইকে। আমি মনে হয় একটা কথা বলতে চাই, একটা কথা যে বিশেষ কোন তল্লাশি অভিযান আপনারা কি অব্যাহত বা বিশেষ কোন কর্মসূচি আছে কিনা? এখন আপনাদেরকে ধন্যবাদ।